মাধ্যমিক 2021 ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার থেকে কত কত নাম্বার থাকবে, অর্থাৎ টোটাল নাম্বার ডিভিশনটি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক বোর্ড থেকে। তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত কি নাম্বার থাকবে জানতে পারবেন। তো পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা পাশে অল করে দিন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশনসগুলো পেয়ে যান। তো প্রথমত বাংলা ভাষাতে যেটা বলা হয়েছে, গল্প থাকছে এমসিকিউ 3 নম্বরের, ভেরি শর্ট থাকছে 4 নম্বর, শর্ট এবং এক্সপ্লেনেটারি থাকছে 3 নম্বরের, এসে টাইপ থাকছে 5 নম্বরের। টোটাল গল্প থেকে আপনার মার্কস থাকছে 15 মার্কস, কবিতা থেকে থাকছে সে একই রকমভাবে 15 মার্কস, প্রবন্ধ থেকে থাকছে 11 মার্কস, নাটক থেকে 4 নম্বর এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর। এখানে কিন্তু এসে টাইপ থাকছে 5+5=10 এবং তার সাথে ব্যাকরণ থাকছে 16 নম্বর, নির্মিতি থাকছে 19 নম্বর। এখানে প্রতিবেদন একটি, রচনা 10 নম্বরের একটি, অনুবাদ 4 নম্বরের একটি। তো বন্ধুরা, এটা হলো বাংলা ভাষার, অর্থাৎ বাংলা সাবজেক্টের। এর পরবর্তীতে যেটা আছে ইংলিশ সাবজেক্টে রয়েছে, রিডিং সিন থেকে থাকছে কিন্তু আপনার 20 নম্বর, রিডিং আনসিন থেকে 20 নম্বর, গ্রামার এবং ভোকাবুলারি থেকে 20 নম্বর এবং রাইটিং থাকছে 30 নম্বর, 10 নম্বর করে 3টি রাইটিং। তো এখানে বিস্তারিত দেখে নেবেন, পুরোপুরি আর বলে দিচ্ছি না কারণ ভিডিওটি কিন্তু লম্বা হয়ে যাবে তাহলে। তো এর পরবর্তীতে হিস্ট্রি সাবজেক্টে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ 4 নম্বর, ভেরি শর্ট টাইপ 4 নম্বর, এক্সপ্লেনেটারি কিন্তু 2 নম্বর করে, 2টি 4 নম্বর এবং অ্যানালিটিক্যাল এবং এসে টাইপ কিন্তু কিছু থাকছে না। চ্যাপ্টার 2, 3, 4 থেকে কিন্তু অ্যানালিটিক্যাল থাকছে 4 এবং 4, 16 নম্বর এবং বাদবাকি এমসিকিউ, শর্ট টাইপ এবং এক্সপ্লেনেটারি কিন্তু এগুলো সব একই থাকছে। এবং 2, 3, 4, 5 এইগুলো নিয়ে কিন্তু এসে টাইপের 24 নম্বর কোশ্চেন থাকছে এবং টোটাল কোশ্চেন থাকছে কিন্তু এমসিকিউ থেকে 20 নম্বর, ভেরি শর্ট থেকে 20 নম্বর, শর্ট এবং এক্সপ্লেনেটারি থেকে 16 নম্বর, অ্যানালিটিক্যাল 8টি কোশ্চেন থাকছে এবং এসে টাইপ কিন্তু 3টি কোশ্চেন থাকছে। এইভাবে কিন্তু 90 নম্বরের করা হয়েছে, বিস্তারিত এখানে দেখতেই পাচ্ছেন। তো আশা করি এগুলো পজ করে ভিডিওটি পজ করে কিন্তু নোট করে নিতে পারেন। এর পরবর্তীতে জিওগ্রাফি সাবজেক্টে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 1 থেকে এবং চ্যাপ্টার 5 থেকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি এমসিকিউ থেকে 5 থাকছে চ্যাপ্টার 1-এ এবং ভেরি শর্ট থেকে থাকছে 7। তো এইভাবে কিন্তু ম্যাপ থেকে থাকছে কিন্তু 10 নম্বরে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 5 থেকে। তো এইভাবে কিন্তু জিওগ্রাফিটা আপনারা দেখতে পারেন। তো তার পাশাপাশি রয়েছে লাইফ সায়েন্সে চ্যাপ্টার 1, 2, 3 এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আপনাদের মার্কস ডিভিশন করা হয়েছে। এর পরবর্তীতে ম্যাথমেটিক্স থেকে দেওয়া হয়েছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি এবং মেনসুরেশন, এইগুলো এখান থেকে কিন্তু সমস্ত নাম্বারগুলো ডিভিশন করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। এবং পরবর্তীতে লাইফ ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে বলা হয়েছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন, পুরোপুরি আর বলে দিচ্ছি না কারণ ভিডিওটি কিন্তু লম্বা হতে থাকবে। তো ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা পাশে অল করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশনসগুলো পরবর্তীকালে পেতে থাকেন।